এবার দুবার তিনিবার জালত পড়িল চতুর্থবার। উত্তর প্রদেশের ইটাবা জেলার ফ্রেঞ্চ কলোনীত সংঘটিত হয়েছে অবিশ্বাস্য ঘটনা। 51 বছরীয়া হেতরাম মিত্তাল নামের অধিবক্তাজনে আইনের দেওপেছরে উত্তর প্রদেশ আরক্ষীক যে নাকত ধরে চাকতে ঘুরালে। এবার এবারকৈ তিনিবার বিবাহ পাশত আবদ্ধ হওয়া মিত্তালের কুস্বভাবের বাবেই পূর্বর সংসার কেখনের এখনো স্থায়ী নহল। তৃতীয় পত্নীর সহিতে থাকার সময়তে আকর্ষিত হয় আধা বয়সের এগারী যুবতীর সহিতে। চতুর্থবার বিয়া করার কু অভিপ্রায়ে সংঘটিত করলে এক গভীর অপরাধ। প্রেমিকা 21 বছরীয়া, উকিল প্রেমিক 51 বছরের। দুবছরে চলিছিল অবৈধ সম্পর্ক উকিল সাহাবর। বিয়া পাতিব লাগে, সে আরম্ভ হল ষড়যন্ত্র। তৃতীয় পত্নীয়ে এই কথা জানার পাছত তর্ক করবলে লওয়াত অধিবক্তায় দিলে ধমক, মনে মনে থাক নহলে তোর পুত্রক মারি পেলাম। আনকি প্রেমিকার অন্য লোকের সঙ্গে বিয়া হয়ে যাওয়া বলেও কলে মিত্তালে। অবশেষত মিত্তালের পর পৃথকে থাকাটাই শ্রেয় বলে ভাবিলে তৃতীয় পত্নীয়ে। শাদি কে বাদ পতা চলা এক বুলন্দশহর উসে ডাইভোর্স হো গিয়া আর এক উচানা জিন্দ হরিয়ানা উসে ডাইভোর্স হো গিয়া। স্যার তো কি চৌথি শাদি করনে কি তৈয়ারি মে থা? স্যার ওই হো রহা হ্যায় স্যার, কিয়া হ্যায় ইস লড়কি সে চৌথি শাদি কি হোগি স্যার, মুঝে নাহি পতা স্যার। মে তো ইয়ে চাহতি হু ইসসে কো ইসকো কড়ি সে কড়ি সজা হো, ইসকো উমর কয়দ হো, ক্যোঁকি আগর ইয়ে বাহার রহেগা তো ইয়ে মুঝে আর মেরে বচ্চে কো ভি মার সকতা হ্যায় স্যার, ইয়ে কুছ ভি কর সকতা হ্যায় বস। তৃতীয় পত্নী আতরি যাওয়ার পাছত তেও বিয়াত বহার কথা চিন্তা করিলে। সে অনুসরিয়ে তেও জোগার করিলে তার মৃতদেহ। তেও দাবি করিলে এই মৃতদেহটো তেও প্রেমিকার স্বামীর। তিনি মুসলমান যুবকক সজালে হিন্দু, উলিয়ালে আধার কার্ডু। আরক্ষীর সম্মুখত যুবক তিনিজনে মৃত লোকজনের সম্পর্কীয় বলে দাবি করে মৃতদেহটো সৎকারও করিলে। কিন্তু বিধির কি বিপাক, মৃতদেহর প্রতীক আত্মীয় ওলাল থানাত। আরক্ষীয়ে তদন্ত করে জানিলে মিত্তালর মিথ্যাচার। উসি দৌরান বীচ মে হি এক ব্যক্তি দো লোকের সাথ আতে হ্যাঁ আর উসকো ক্লেম করতে হ্যাঁ कि ये मेरे किसी रिश्तेदार की बॉडी है और अतुल कुमार नाम से बताते हैं उसको, और दीनदयाल और क्या कहते हैं अभिजीत उर्फ अभी बन करके आते हैं और एक वकील स्वयं आते हैं, वो बॉडी को अपने कब्जे में लेते हैं, उसको अंतिम संस्कार के लिए ले जाते हैं। कुछ दिन बाद एक दूसरी पार्टी सोशल मीडिया और तमाम जगह जो फोटो छपते हैं उस मृतक के, उसको देखने के बाद रूप कुमार नाम के व्यक्ति जो औरैया के रहने वाले हैं वो आते हैं कि ये मेरे भाई की बॉडी है, तब जाके कंट्रोवर्सी पैदा होती है। অধিবক্তা জনে কেবল মৃতদেহ অবৈধভাবে হস্তগত করে হৎকার করাই নহয়, ভুয়া পরিচয় পত্র উলিওয়া, আধার কার্ড উলিওয়ার অভিযোগত গ্রেপ্তার করেছে। সম্পত্তি প্রেমিক মিত্তাল আর গাভরী প্রেমিক আর তিনি ঠক আরক্ষীর জিম্মাত। ন্যাশনাল ডেস্ক, নিউজ 18, অসম নর্থ ইস্ট। এবার দুবার তিনিবার জালত পড়িল চতুর্থবার। উত্তর প্রদেশের ইটাবা জেলার ফ্রেঞ্চ কলোনীত সংঘটিত হয়েছে অবিশ্বাস্য ঘটনা। 51 বছরীয়া হেতরাম মিত্তাল নামের অধিবক্তাজনে আইনের দেওপেছরে উত্তর প্রদেশ আরক্ষীক যে নাকত ধরে চাকতে ঘুরালে। এবার এবারকৈ তিনিবার বিবাহ পাশত আবদ্ধ হওয়া মিত্তালের কুস্বভাবের বাবেই পূর্বর সংসার কেখনের এখনো স্থায়ী নহল। তৃতীয় পত্নীর সহিতে থাকার সময়তে আকর্ষিত হয় আধা বয়সের এগারী যুবতীর সহিতে। চতুর্থবার বিয়া করার কু অভিপ্রায়ে সংঘটিত করলে এক গভীর অপরাধ। প্রেমিকা 21 বছরীয়া, উকিল প্রেমিক 51 বছরের। দুবছরে চলিছিল অবৈধ সম্পর্ক উকিল সাহাবর। বিয়া পাতিব লাগে, সে আরম্ভ হল ষড়যন্ত্র। তৃতীয় পত্নীয়ে এই কথা জানার পাছত তর্ক করবলে লওয়াত অধিবক্তায় দিলে ধমক, মনে মনে থাক নহলে তোর পুত্রক মারি পেলাম। আনকি প্রেমিকার অন্য লোকের সঙ্গে বিয়া হয়ে যাওয়া বলেও কলে মিত্তালে। অবশেষত মিত্তালের পর পৃথকে থাকাটাই শ্রেয় বলে ভাবিলে তৃতীয় পত্নীয়ে। শাদি কে বাদ পতা চলা এক বুলন্দশহর উসে ডাইভোর্স হো গিয়া আর এক উচানা জিন্দ হরিয়ানা উসে ডাইভোর্স হো গিয়া। স্যার তো কি চৌথি শাদি করনে কি তৈয়ারি মে থা? স্যার ওই হো রহা হ্যায় স্যার, কিয়া হ্যায় ইস লড়কি সে চৌথি শাদি কি হোগি স্যার, মুঝে নাহি পতা স্যার। মে তো ইয়ে চাহতি হু ইসসে কো ইসকো কড়ি সে কড়ি সজা হো, ইসকো উমর কয়দ হো, ক্যোঁকি আগর ইয়ে বাহার রহেগা তো ইয়ে মুঝে আর মেরে বচ্চে কো ভি মার সকতা হ্যায় স্যার, ইয়ে কুছ ভি কর সকতা হ্যায় বস। তৃতীয় পত্নী আতরি যাওয়ার পাছত তেও বিয়াত বহার কথা চিন্তা করিলে। সে অনুসরিয়ে তেও জোগাড় করিলে তার মৃতদেহ। তেও দাবি করিলে এই মৃতদেহটো তেওঁ প্রেমিকার স্বামীর। তিনি মুসলমান যুবকক সজালে হিন্দু, উলিয়ালে আধার কার্ডু। আরক্ষীর সম্মুখত যুবক তিনিজনে মৃত লোকজনের সম্পর্কীয় বলে দাবি করে মৃতদেহটো সৎকারও করিলে। কিন্তু বিধির কি বিপাক, মৃতদেহর প্রতীক আত্মীয় ওলাল থানাত। আরক্ষীয়ে তদন্ত করে জানিলে মিত্তালর মিথ্যাচার। উসি দৌরান বীচ মে হি এক ব্যক্তি দো লোকের সাথ আতে হ্যাঁ আর উসকো ক্লেম করতে হ্যাঁ कि ये मेरे किसी रिश्तेदार की बॉडी है और अतुल कुमार नाम से बताते हैं उसको, और दीनदयाल और
क्या कहते हैं अभिजीत उर्फ अभी बन करके आते हैं और एक वकील स्वयं आते हैं, वो बॉडी को अपने कब्जे में लेते हैं, उसको अंतिम संस्कार के लिए ले जाते हैं। कुछ दिन बाद एक दूसरी पार्टी सोशल मीडिया और तमाम जगह जो फोटो छपते हैं उस मृतक के, उसको देखने के बाद रूप कुमार नाम के व्यक्ति जो औरैया के रहने वाले हैं वो आते हैं कि ये मेरे भाई की बॉडी है, तब जाके कंट्रोवर्सी पैदा होती है। অধিবক্তাজনে কেৱল মৃতদেহ অবৈধভাৱে হস্তগত কৰি হত্যাৰ কৰাই নহয় ভুৱা পৰিচয় পত্ৰ উলিওৱা, আধাৰ কাৰ্ড উলিওৱাৰ অভিযোগতো তেওঁক গ্ৰেপ্তাৰ কৰিছে। সম্পত্তি প্ৰেমিক মিট্টাল আৰু তেওঁৰ গাভৰী প্ৰেমিক আৰু তিনি ঠক আৰক্ষীৰ জিম্মাত। নেশ্যনেল ডেস্ক নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।